প্রায় 150 সিটের জন্য কিংবা 75 সিটের জন্য এতজন লড়াই করছে। ও যারা যাদের র‍্যাঙ্ক এসেছে, দেখো অনলাইন রিপোর্টিং বন্ধুরা, কলেজে অ্যাডমিশনের জন্য তোমরা সকলেই এই মুহূর্তে ফর্ম ফিলআপ করে ফেলেছো। এই মুহূর্তে তোমাদের কলেজে ভর্তির জন্য সবথেকে বড় যে চিন্তার বিষয় সেটা হচ্ছে মেরিট লিস্ট। তার সাথে তোমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছ অনলাইন র‍্যাঙ্কিং এর ব্যাপারে, এছাড়া অনলাইন রিপোর্টিং প্রসেসের ব্যাপারে, এগুলো কি আর কিভাবে এই পদ্ধতির দ্বারা অ্যাকচুয়ালি আমরা অ্যাডমিশন নেব, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের সকলের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর এই মুহূর্তে আমি ধরে নিতে পারি তোমরা সকলেই রীতিমতো ফর্ম ফিল আপ করে ফেলেছো, কলেজে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছো। তো এখানে আবেদন প্রক্রিয়া বা ফর্ম ফিল আপ, ঠিক আছে, এ ফর্ম ফিল আপ কিন্তু তোমরা প্রত্যেকেই এই কিন্তু করে ফেলেছো। এখন ফর্ম ফিল আপ করায় অনেক অনেক কলেজ ইতিমধ্যে ফর্ম ফিল আপ বন্ধ করে দিয়েছে, কিছু কিছু কলেজে এখনও ফর্ম ফিল আপ চলছে। তো এখানে এবং কিছু কিছু কলেজ কিন্তু রীতিমতো ও র্যাঙ্ক বের করে দিয়েছে, বিষয়গুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলছি। দেখো ফর্ম ফিল আপ করেছো, আমি ধরে নিলাম একটা কলেজ, এ কলেজ আমি আশুতোষ কলেজ ধরে নিলাম, বা অন্যান্য কলেজ তোমরা ধরে নিতে পারো। এ কলেজ রীতিমতো এই কলেজে কি হচ্ছে, প্রত্যেকটা বিভাগ, ম্যাথামেটিক্স রয়েছে, জিওগ্রাফি রয়েছে, বেঙ্গলি অনার্স রয়েছে, তোমার হচ্ছে বিএ পাস রয়েছে, ঠিক আছে, এ বিএ পাস রয়েছে, বা অন্যান্য ক্যাটাগরি ধরো, ও এখানে ইংলিশ অনার্স রয়েছে, প্রত্যেকটাই একটা কিন্তু নির্দিষ্ট সিট থাকে, প্রত্যেকটার এক একটা কিন্তু নির্দিষ্ট সিট থাকে। যেমন এখানে ধরে নিলাম 100 কিংবা 150, এরকমভাবে কিন্তু প্রত্যেকটার আর সিট থাকে। এখানে দেখা গেল যে 200 সিট রয়েছে, এখানে দেখা গেল ইংলিশের ক্ষেত্রে 75 সিট রয়েছে, তাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা কলেজের একটা একটা সিট থাকে। কিন্তু এই 150 জনের জন্য ও 150 মানে ম্যাথামেটিক্সের 150 সিট রয়েছে, তার জন্য ধরো ও কিছু কলেজে কিন্তু ও রীতিমতো 2000 জন অ্যাকচুয়ালি অ্যাডমিশন করেছে। তো এই অনুযায়ী দেখা যাচ্ছে যে বহু সমস্যা হবে, কারণটা বলছি। দেখো এখানে এই যে একটা 150 সিটের জন্য কিংবা 75 সিটের জন্য এতজন লড়াই করছে, ফর্ম ফিল আপ করেছে, এবং যারা দেখছে অত্যাধিক, যেমন আগের বার দেখা গেছিলো কিছু কিছু কলেজে, যেমন যদি সেন্ট জিভিয়ার্স কলেজের কথা বলি, তাহলে আগের বছর 2020 23,000 ফর্ম ফিল আপ করেছিল, এবছর 25,000, 2,000 বেড়ে গেছে এই মুহূর্তে। যদি স্কটিশ চার্চ কলেজের কথা বলি, সেক্ষেত্রে আগের বছর 30,000 ফর্ম ফিল আপ করেছিল, এবছর আরও 18,000 বেড়ে 48,000 ফর্ম ফিল আপ কিন্তু পড়ে গেছে। সেক্ষেত্রে বুঝে গেছো ব্যাপার, কম্পিটিশনটা খুব টাফ। কিন্তু এক্ষেত্রে তোমাদের অনেকের মন খারাপ হতে পারে, কিন্তু মন খারাপ করার কারণ নেই। ব্যাপারটা কি, এবছর ফর্মের জন্য কোনো ফিস লাগছে না, সেই কারণে কিন্তু প্রত্যেকে অ্যাকচুয়ালি অ্যাডমিশন নিচ্ছে। আর এবং যার ধরো প্রয়োজন নেই, যে ভর্তি হতে চায় না, সেও একটা ফর্ম ফিল আপ করে রাখছে, সেই কারণেই কিন্তু এত পরিমাণ ফর্ম বেড়ে গেছে। এবং রীতিমতো ধরো কেউ ধরো ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, কেউ পলিটেকনিকে যাবে, কেউ ধরো যেই মিনস দিয়ে অন্য লাইনে চলে যাবে, কেউ নার্সিংয়ে যাবে, প্রত্যেকেই কিন্তু অ্যাকচুয়ালি এখানে আবেদন করেছে। কারণ যদি এটা না হয় তাহলে জেনারেল বা অনার্স নিয়ে পড়বে বা পাশে পড়বে, সেই কারণে আগেভাগে একটা অপশান হাতে রেখে দিয়েছে। তো এখানে যে এই যে 30,000 জন রয়েছে, সেই আর এই যে 48,000 জন অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছে, তার মধ্যে ধরো 1,000 আর জন টোটাল হয়তো পাবে, বা তারও কম পাবে অ্যাকচুয়ালি চান্স। তো এখানে অনেক এরকম স্টুডেন্ট আছে যারা ভর্তি হবে না, হাতে একটা অপশান হিসাবে এটা রেখে দিয়েছে। সেই কারণে প্রথম দিকে প্রথম যে মেরিট লিস্ট আছে, সেই মেরিট লিস্টে তোমাদের নাম নাও উঠতে পারে, সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তো এখানে যেমন কিছু কিছু কলেজ কী করছে, র্যাঙ্ক বের করছে, কী বের করছে, র্যাঙ্ক কার্ড বের করছে, ঠিক আছে, একটা র্যাঙ্কের নাম্বার বের করছে। এই র্যাঙ্ক নাম্বারটা কি, ভালো করে এই বিষয়টা বোঝো, যে তোমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেরকম বললাম যে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে, এ ম্যাথ ডিপার্টমেন্ট রয়েছে, ইংলিশ রয়েছে, আমি নিলাম বেঙ্গলি, আর কিছু নিলাম না, এই তিনটে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে রীতিমতো তোমার 1,000 ফর্ম ফিল আপ পড়েছে, এখানে 1,200 পড়েছে, এখানে তোমার বেঙ্গলির ক্ষেত্রে আমি ধরে নিলাম যে 700 পড়েছে। তো এরকম ফর্ম ফিল আপ করেছে একটা কলেজে, মানে একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের জন্য ম্যাথ অনার্স নিতে চাই 1,000 জন, এরকম ফর্ম ফিল আপ করেছে। এবার এই 1,000 জনের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের র্যাঙ্ক কার্ড বেরোবে, এমন একটা কলেজে র্যাঙ্ক নাম্বার 1 4-5 জন হতে পারে, কি প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন র্যাঙ্ক নাম্বার 1 হবে, ঠিক আছে, র্যাঙ্ক না হবে যে এরকম যে এই যে ম্যাথামেটিক্সের জন্য, ম্যাথামেটিক্স অনার্স নেওয়ার জন্য অ্যাকচুয়ালি কী হচ্ছে, 1,000 জন করেছে এই ম্যাথামেটিক্স অনার্সের, ঠিক আছে, এ ম্যাথ অনার্সের র্যাঙ্ক কী হবে, এ র্যাঙ্ক
নাম্বার ওয়ান কি হয়ে যাবে একজন, এরকমভাবে কত কত হবে, এরকমভাবে আসবে কি হাজারজন হাজারজনের র্যাঙ্ক কার্ড বেরোবে। কীভাবে বেরোবে, যে একজন যারা যারা অ্যাপ্লাই করেছে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের মধ্যে, তাদের মধ্যে যার নাম্বার সবথেকে বেশি, যে ভালো নম্বর সবথেকে রেজাল্টে করেছে, তাকে তার র্যাঙ্ক নাম্বার ওয়ান হবে, তারপরে টু হবে, এরকমভাবে র্যাঙ্ক কিন্তু তৈরি করা হয়েছে। যেরকম আশুতোষ কলেজে করা হয়েছে রীতিমতো, বা অন্যান্য কলেজের ক্ষেত্রে করা হবে। এটার কারণও বলছি, সুবিধা কী রয়েছে, কেন এই ধরনের স্টেপ নেওয়া হলো সেটাও বলছি। তো এখানে দেখো, এই যে র্যাঙ্কের কথা বললাম, এই যে র্যাঙ্ক প্রত্যেকটা, যেমন ম্যাথামেটিক্সে রয়েছে, একটা কলেজেই ম্যাথামেটিক্সের সাথে কী করতে পারে, ধরো ও এখানে ইংলিশ, ইংলিশের জন্য ইংলিশ অনার্স নেওয়ার জন্য প্রচুর স্টুডেন্ট, এখানে 1200 স্টুডেন্ট আমি ধরেছি, 1200 স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে তাদেরও কিন্তু ও র্যাঙ্ক নাম্বার ওয়ান টু থাকবে, কী হচ্ছে তাদের রেজাল্ট অনুযায়ী। তো এরকমভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা র্যাঙ্ক থাকবে যতজন অ্যাপ্লাই করেছে সেই অনুযায়ী। যেমন আশুতোষ কলেজে পরিষ্কার হয়ে গেছে এটা, তো এই যে র্যাঙ্ক বেরোচ্ছে সেই র্যাঙ্কের মধ্যে একটা লিস্ট দেওয়া হয়েছে, এই হাজার জনের মধ্যে বলা হয়েছে র্যাঙ্ক ম্যাথামেটিক্সের মধ্যে 1 থেকে 500 জনের মধ্যে, 1 থেকে 500, ও যারা যাদের র্যাঙ্ক এসেছে তারা রীতিমতো অনলাইন রিপোর্টিং প্রসেস করো। এবার অনলাইন রিপোর্টিং প্রসেসটা কী, দেখো এখানে অনলাইন রিপোর্টিং প্রসেসটার ব্যাপারে বলি। এখানে র্যাঙ্ক ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে যে র্যাঙ্ক কীভাবে বেরোচ্ছে, এবং এই র্যাঙ্কের ওপর ভিত্তি করে কিন্তু অনলাইন রিপোর্টিং প্রসেস হচ্ছে। এখানে কিন্তু কোনো জায়গায় মেরিট লিস্টের ব্যাপার নেই, মেরিট লিস্ট পরে আসছে, অনলাইন রিপোর্টিং প্রসেস। দেখো অনলাইন রিপোর্টিং প্রসেসটা কি, এই যে অনলাইন রিপোর্টিং প্রসেস, এই অনলাইন রিপোর্টিং প্রসেসটা কিন্তু ওয়ার্ক করে র্যাঙ্কের ওপর। তো প্রত্যেকটা কলেজে কি হচ্ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমি কি বললাম একটা করে র্যাঙ্ক নাম্বার দেওয়া হচ্ছে, এবং এই ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হচ্ছে কি মানে এখানে, এবং র্যাঙ্ক নাম্বারটা কিন্তু শুধুমাত্র একটা জিনিসের ওপর ভিত্তি করে না, কাস্টের ওপর ভিত্তি করে হয়ে থাকে। যেমন তোমার জেনারেলের ক্ষেত্রে আনরিজার্ভ যারা রয়েছে, মানে জেনারেলের ক্ষেত্রে বলা হলো 1 থেকে 500, ঠিক আছে, র্যাঙ্ক অনুযায়ী কী হচ্ছে অনলাইন রিপোর্টিং করতে পারবে। বলা হলো যে এসসি যারা রয়েছে এখানে 1 থেকে 200 মধ্যে করতে পারবে, ওবিসি যারা রয়েছে এরকমভাবে, ওবিসি এ, ওবিসি বি, এবং বিভিন্ন ক্যাটাগরিজ ওয়াইজ কিন্তু র্যাঙ্ক বেরোবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের, ঠিক আছে। এবং এখান থেকে যারা এর মধ্যে রয়েছে, যারা এর মধ্যে রয়েছে তারা কী হচ্ছে এই মুহূর্তে ফার্স্টে চান্স পাবে অনলাইন রিপোর্টিং করার। এবার অনলাইন রিপোর্টিং কি, জাস্ট তোমাদের ওখানে অনলাইন রিপোর্টিং করতে গেলে আগে র্যাঙ্ক বের দেখতে হবে। র্যাঙ্ক দেখার জন্য তোমাদের ওই যে তোমাদের যে কলেজের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে চেক ইওর র্যাঙ্ক, এরকম কোনো একটা অপশান থাকবে, ওখানে ক্লিক করে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা ছিল, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশন আইডিটা দিলেই তোমরা তোমাদের র্যাঙ্ক দেখতে পারবে। ধরো তোমার র্যাঙ্ক এসছে 275, সেক্ষেত্রে তুমি 1 থেকে 500 মধ্যে রয়েছো, তো সেক্ষেত্রে তুমি অনলাইন রিপোর্টিং করতে পারবে। ধরো তোমার র্যাঙ্ক এসছে এই ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে যেছে 1 থেকে 500, ধরো তোমার র্যাঙ্ক এসছে 800, সেক্ষেত্রে কিন্তু তুমি অনলাইন রিপোর্টিং করতে পারবে না। অনলাইন রিপোর্টিং করতে গেলে তোমাকে এই র্যাঙ্কের মধ্যে হতে হবে। এখন তুমি ধরো এই র্যাঙ্কের মধ্যে এসছো, তোমার 300 র্যাঙ্ক এসছে, তুমি এই র্যাঙ্কের মধ্যে রয়েছো, যে র্যাঙ্ক চেয়েছে সেই মধ্যে রয়েছো, তো অনলাইন রিপোর্টিং করার জন্য ওখানে একটা অপশান আসবে। এবার তোমাদের অনেকেরই জিজ্ঞাসা, অনলাইন রিপোর্টিং প্রসেস কীভাবে হবে, ভিডিও কলিংয়ের মাধ্যমে হবে, না আমাদের কলে অনলাইনে অ্যাকচুয়ালি টিচারদের সাথে আলোচনা করতে হবে, এরকম কিচ্ছু না। আর তোমাদের এক কিছু ফর্ম দেওয়া হবে, সেটা ফিল আপ করতে হবে। যেমন তোমরা অ্যাডমিশনের সময় ফর্ম ফিল আপ করেছো, সেরকম অনলাইন রিপোর্টিং করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, তোমাদের ফোন নাম্বার, এই একটা অপশান থাকবে, অ্যাপ্লিকেশন আইডি এবং ফোন নাম্বার তোমাদের ওখানে দিতে হবে। দিয়ে যেই প্রসিডে তোমরা ক্লিক করবে, তোমার ফোনে যে রেজিস্টার্ড ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, ওই ওটিপি আসার পর তোমাদের তোমরা ভর্তি হতে চাইছো, তো এরকম অপশান থাকবে, তোমার জিমেল অ্যাড্রেস এই সমস্ত ব্যাপারে অপশান থাকবে, সেটা তোমাদের ফুলফিল করে দিতে হবে। তার মানে কলেজ জানতে চাইলো যে তুমি নিশ্চিতভাবে অ্যাকচুয়ালি এই কলেজে ভর্তি হতে চাইছো এই ডিপার্টমেন্ট নিয়ে, বুঝতে পেরেছো? কারণ একটা কলেজেই অনেকে দেখা যায় যে পাস নিয়ে অনার্স নিয়ে দুটোতেই ভর্তি হতে অ্যাডমিশন করেছে, সেক্ষেত্রে কলেজ বুঝতেই পারছে না যে সে পাস নিয়ে ভর্তি হবে না অনার্স নিয়ে ভর্তি হবে। সেই কারণে র্যাঙ্কের মাধ্যমে যখন তুমি অনলাইন রিপোর্টিং করলে, তার মানে তুমি ভর্তি হবে, এবং তারপরে অনলাইন রিপোর্টিং কারা করছে সেটা দেখে কিন্তু কী হচ্ছে মেরিট লিস্ট টাঙানো হবে। কি এই অনলাইন রিপোর্টিং করার পর যারা যারা অনলাইন রিপোর্টিং না করবে তাদের কিন্তু মেরিট লিস্টে নাম নাও আসতে পারে। তাই যে অনলাইন রিপোর্টিং করার পর কিন্তু তোমাদের কী হচ্ছে মেরিট লিস্ট আসবে, ঠিক আছে, এই মেরিট লিস্ট আসবে। মেরিট লিস্টে যেই তোমাদের নাম এসে গেল তোমরা কী হচ্ছে অ্যাডমিশনের জন্য এলিজিবল, তারপরে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। কবে কী অ্যাডমিশন হবে সেটা কিন্তু কলেজ থেকে তোমরা ভালো করে জানতে পারবে, মানে কলেজের ওয়েবসাইটে তোমরা পুরো জেনে নিতে পারবে। এবার তোমরা অনেকে বলতে পারো যে আমাদের এখানে 1 থেকে 500 মধ্যে র্যাঙ্ক নেই, আমাদের র্যাঙ্ক বেশি আছে, তাহলে কি আমরা অ্যাডমিশন নিতে পারবো না? তো এখানে আমি বলি, প্রত্যেকে যেটা আগেই বললাম যে এখানে একটা
আর একটা ডিপার্টমেন্টে, মানে এটা নির্দিষ্ট একটা ডিপার্টমেন্ট নিয়ে আমি কথা বলেছি, ধরো ম্যাথামেটিক্স বা বেঙ্গলি বা ইংলিশ, যে কোনো একটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলেছি, এরকমই একটা স্টুডেন্ট একাধিক ডিপার্টমেন্টে ফর্ম ফিল আপ করেছে এবং একাধিক ডিপার্টমেন্টে তার র্যাঙ্ক এসছে। ধরো একটা স্টুডেন্টের ম্যাথামেটিক্সে, ম্যাথামেটিক্সে র্যাঙ্ক এসছে, র্যাঙ্ক নাম্বার আর কি হচ্ছে 1 এসছে, আর ধরো সে ফিজিক্স অনার্সের জন্য অ্যাপ্লাই করেছে, তার ফিজিক্সে র্যাঙ্ক নাম্বার কি হচ্ছে ধরো 5 এসছে, এরকম হতেই পারে। তো এ ম্যাথামেটিক্সে ভর্তি হচ্ছে এই কলেজে, সেক্ষেত্রে ও ম্যাথামেটিক্সে ভর্তি হয়ে গেলো আর এই যে র্যাঙ্কের জায়গাটা, এই জায়গাটা ফাঁকা হয়ে গেলো, সেক্ষেত্রে আরেকটা স্টুডেন্ট চান্স পাবে সেই জায়গায়। এরকমভাবে এমনও হতে পারে যে দুটো জায়গায় সে ফর্ম ফিল আপ করেছে কিন্তু সে এখানে ভর্তি হতে পারে না, জয়েন্টে ভালো র্যাঙ্ক এসেছে, সে ভালো কলেজ পেয়ে গেছে, এখানে ভর্তিই হবে না এই কলেজে, তো সেক্ষেত্রে দুটো সিটই ফাঁকা হয়ে গেল। এরকমভাবে প্রচুর সিট কিন্তু ফাঁকা হয়ে যাবে পরবর্তী কারণে, পরবর্তী সময়ে, সেই কারণে কিন্তু অনলাইন রিপোর্টিং করেছে যাতে আগে ভাগে কলেজ বুঝতে পারে কারা ভর্তি হবে কারা ভর্তি হবে না, কাদের কী প্ল্যান রয়েছে। আশা করি ক্লিয়ার করা গেছে। তো এই যে র্যাঙ্ক কার্ড, র্যাঙ্ক কার্ড বের করলে র্যাঙ্ক কার্ড অনুযায়ী কী হচ্ছে, মেরিট লিস্ট বেরোলো, এই মেরিট লিস্ট বেরোনোর পরে দেখা গেল ও আরও সিট ফাঁকা রয়েছে, এ অনেকেই ভর্তি হলো না, সেক্ষেত্রে আবার দেখা গেলো 500 পর থেকে পরে যারা রয়েছে 500 থেকে 800 চান্স পেল, এরকমভাবে তারপরে মেরিট লিস্ট 1 বেরিয়ে গেছে, এবার 2 বেরোলো, ঠিক আছে, তারপরে এরকমভাবে আবার যারা ভর্তি হলো না তাদের নিয়ে 3 বেরোলো, যতক্ষণ না পর্যন্ত সিট পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেরিট লিস্ট বেরোবে, এটা 4-5 গিয়ে ঠেকতে পারে এবছরের যা কন্ডিশন সেই অনুযায়ী। আর এবং তোমরা অনেকেই বলতে পারো যে 20 তারিখের পর কি আমাদের এভাবেই হবে, দেখো 20 তারিখের পর অনেকে কিন্তু ডাইরেক্ট মেরিট লিস্ট টাঙিয়ে দেবে, অনেক কলেজ, এখানে আশুতোষ কলেজ এইভাবে করেছে, অন্যান্য কলেজ কিন্তু নাও করতে পারে, অন্য কলেজ ডাইরেক্ট মেরিট লিস্ট টাঙিয়ে দিতে পারে, তোমার মনে রাখতে হবে মেরিট লিস্টে নাম থাকলে তুমি অবশ্যই অ্যাডমিশন নিতে পারবে, তারপর যদি আবার সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু আবার মেরিট লিস্ট টাঙাবে, ব্যাপারটা একই র্যাঙ্ক কার্ডের ক্ষেত্রে বা অনলাইন রিপোর্টিং যারা যে সমস্ত কলেজ করবে তাদের ক্ষেত্রে, ডাইরেক্ট যারা মেরিট লিস্ট টাঙাবে তাদের ক্ষেত্রে ব্যাপারটা একই, কিন্তু এর ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ রয়েছে, এর ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপারটা, এটাই আর কিছু না, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, আর তোমার জাস্ট ফোন থেকেই সমস্ত কিছু হয়ে যাবে। তো এখন এইরকমভাবে কিন্তু তোমরা প্রত্যেকেই, এমন কোনো স্টুডেন্ট থাকবে না যে অ্যাকচুয়ালি আবেদন করার পর ভর্তি হতে পারবে না, হয়তো তোমার ফার্স্ট মেরিট লিস্টে নাম আসলো না, দ্বিতীয়তে আসলো না, তৃতীয়তে আসতে পারে, এ কারণ তুমি একটু অন্যদের তুলনায় যারা ফর্ম ফিল আপ করেছে ওই কলেজে, সেই কলেজে ফর্ম ফিল আপ করা স্টুডেন্টের তুলনায় তোমার ধরো একটু নম্বর কম আসলো, ও সে কম এসছে রেজাল্টে, সেই কারণে তুমি তোমার ফার্স্ট লিস্টে নাম আসেনি, ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি, দ্বিতীয় মেরিট লিস্টে নাম এসছে বা র্যাঙ্ক কম এসছে, সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, দেরিতে হলেও তোমরা প্রত্যেকে কোনো না কোনো কলেজে অ্যাডমিশন নিতেই পারবে। এবং কোনো কোনো কলেজ কিন্তু অ্যাডমিশনের সময়ই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করে, তুমি যে সার্টিফিকেটটা দিয়েছিলে, তুমি যে মার্কশিটের নম্বর দিয়েছিলে সেই নম্বর অ্যাকুরেট ঠিক দিয়েছিলে কি না, যদি ভুল দাও তাহলে কিন্তু অ্যাডমিশনের সমস্যা হতে পারে। তো এই সমস্ত জিনিস কিন্তু তারা অনেক অনেক কলেজ কিন্তু অ্যাডমিশনের সময় ডকুমেন্ট ভেরিফিকেশান করে, অনেক কলেজ অ্যাডমিশন আগে নিয়ে নেয় তারপরে শেষে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করে, তো সেই কারণে তোমাদের তোমাদের কলেজের উপর ডিপেন্ড করছে কলেজ কীভাবে অ্যাকচুয়ালি ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরই কিন্তু তোমার ফাইনাল অ্যাডমিশন হয়ে গেল। তো ও তোমাদের বিস্তারিত বিষয়গুলো বলে দিলাম যে র্যাঙ্ক কার্ড কী, মেরিট লিস্ট কী, আর অনলাইন রিপোর্টিং প্রসেস কী, এইগুলো নিয়ে তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই, বিশেষ ব্যাপারটা একটাই, তোমরা যারা আশুতোষ কলেজে রীতিমতো রিপোর্টিং করেছো তোমরা বুঝতেই পারছো। এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আশুতোষ কলেজের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ল্যাগ খাচ্ছে রীতিমতো, ও আমরা আবেদন করতে পাচ্ছি না, ওয়েবসাইট খুলছেই না। তো এক্ষেত্রে বলে রাখি একাধিক স্টুডেন্ট একই সময়ে অ্যাকচুয়ালি অনলাইন রিপোর্টিং করতে যাচ্ছে, র্যাঙ্ক কার্ড বের করতে যাচ্ছে, সেই কারণে ওয়েবসাইটের যে স্টোরেজ আছে সেই স্টোরেজ অনুযায়ী কিন্তু ওয়েবসাইট ওয়ার্ক করতে পারছে না অনেক স্টুডেন্ট একসাথে অ্যাপ্লাই করার জন্য। তো এটা কোনো চিন্তার বিষয় নেই, আজকেই করতে হবে এরকম কোনো মানে নেই, তোমাদের টাইম দিয়ে দেওয়া আছে 2-3 দিন, প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই দেওয়া থাকবে। তো আশা করছি তোমাদের সমস্ত প্রসিডিওর বুঝিয়ে দিতে পেরেছি, এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, যদি তোমরা সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাও সেক্ষেত্রে ইনস্টাগ্রামের আইডি এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে সরাসরি আমার সঙ্গে তোমার যে সমস্যা আছে সেই সমস্যা কথা জিজ্ঞাসা করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার। আর আমি আশা করব তোমাদের প্রত্যেকের অ্যাডমিশন খুব ভালো করে সম্পন্ন হয়, যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয়। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।